স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে সাথে আছে আমি নিকেতা নন্দিনী দর্শক বার্তা থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা পার্থদা আজ আসলে আমরা যে তাপমাত্রা যে তীব্র অবস্থা এটা নিয়েই কথা বলবো সঙ্গত কারণ এটা সবচেয়ে আলোচ্য বিষয় সবচেয়ে আলোচ্য বিষয় আমার ধারণা যে এই কারণে আমি দর্শকদেরকে অত বড় ইন্ট্রো দিলাম না কারণ তারাও নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আমরা এই বিষয় নিয়ে আলাপ করব গতকালকে তো এই মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজধানী ঢাকাতে আজ সবশেষ আপডেট আপনার কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে কিছুটা কমেছে আজকে তাপমাত্রা কত রাজা আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে রাজধানী ঢাকার কথা ঢাকার কথা আমরা বলছি তো ঢাকার বাইরে তো কি অবস্থা এও আর আসলে নতুন করে ঢাকার বাইরে একটু কমেছে আজকে আজকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক তিন বা চার এরকম হবে আর কি তো এই যে তাপমাত্রাটা বেড়ে গেল। মানে যখন বেড়ে যাচ্ছে ঠিক আছে আজ না হয় বুঝলাম যে কিছুটা কমেছে কিন্তু যখন বেড়ে যাচ্ছে আমি আজকে পড়ছিলাম যে কোনো কোনো জায়গায় তেতাল্লিশ বছরে এমন হয়নি নয় বছরে এত বেশি তাপমাত্রা হয়নি এ বেড়ে যাবার কারণটা কি এটা দেখেন আমি ফেব্রুয়ারি মাসে যখন একটা রিপোর্টের পরে আপনার সঙ্গে আমি বসেছিলাম এখানে সেটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশ আসলে ক্রমশ উষ্ণ হচ্ছে বিশ্ব উষ্ণ হচ্ছে এটা আমরা জানি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন তারপরে হচ্ছে উষ্ণায়ন এগুলোর ফলে বিশ্বের ইয়ে হচ্ছে এই আবহাওয়া অধিদপ্তরই গত প্রায় ষাট বছর ধরে একটা কাজ করেছে তাদের একজন আবহাওয়াবিদ উনি কাজ করেছেন বদুল বৈশিত ওনারই একটা গবেষণা ধরে আমি একটা প্রতিবেদন করেছিলাম সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে রাজশাহী মধ্যাঞ্চল এইসব অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর কি এবং তার মাত্রা কম হলেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে রাজধানীর ক্ষেত্রেও আমরা কিন্তু একটা বিষয় আমাদের আমাদেরকে মাথায় রাখতে হবে যে এপ্রিল কিন্তু উষ্ণতম মাস বাংলা মানে আমাদের বছরের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল কিন্তু এপ্রিলের যে তাপমাত্রা থাকে আমাদের আহ যদি আমার ভুল মানে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এভারেজ আর কি গড় তাপমাত্রা এখানে কিন্তু এই গত কয়েকদিন ধরে আমরা তো দেখছি যে এটা অনেক বেশি ছত্রিশ বা সাতত্রিশ এভারেজ আছে এখন আর কি হ্যাঁ গড় তাপমাত্রা আছে এবং আপনি দেখেন যে পুরো খুলনা বিভাগ গত কয়েকদিন ধরে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জায়গায় চল্লিশের উপরে তাপমাত্রা ঢাকায় গতকাল থেকে এরকম চল্লিশের মতো শুরু হয়েছিল গতকাল কালকে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল আশপাশের জায়গাগুলোতে এরকম তাপমাত্রা ছিল এখন আপনি বলছেন যে আসলে কেন একটা তো ওই বৈশ্বিক উষ্ণায়নের যে কথাটা আমরা ভাবছি এবং আপনি দেখেন যে এই রাজধানীর কথা যদি আমরা ভাবি যে আমাদের এই যে আশপাশের ভবনগুলোর দিকে যদি আপনি তাকান ভবনগুলোতে আমরা কি লাগিয়ে রেখেছি আমরা আসলে গ্লাস লাগিয়ে রেখেছি এটা কিন্তু উষ্ণতা বৃদ্ধির জন্য আমাদের চোখের সামনে কয়টা বৃক্ষ চোখে পড়ছে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স যেটা তাদের একটা সংগঠন তারা দেখিয়েছে যে ঢাকা শহরে কেমন করে দশকের পর দশক ধরে গাছপালা নষ্ট হয়ে গেছে আর কি মানে ধ্বংস করা হয়েছে আর কি হ্যাঁ এবং নতুন নতুন নগরায়ণ হচ্ছে নগরায়ণ কিন্তু বাংলাদেশের একটা বাস্তবতা এখন ঢাকাতে যে পরিমাণ মানুষজন থাকছে এবং প্রতিদিন ঢাকায় যে পরিমাণ মানুষজন বাড়ছে ঢাকার যে মানে জলাভূমি গুলো ছিল আপনি দেখেন আশুলিয়া বা এইসব এলাকায় যে জলাভূমি গুলো ছিল তো মানে এই জলাভূমি তো একটা নগরকে রক্ষা করবে আর কি তাই না ঢাকা মানে পরিকল্পনাবিদরা বলেন ঢাকা হচ্ছে সবচেয়ে পরিকল্পিত একটা চমৎকার শহর ছিল আর কি আপনি দেখেন এই শহরের চারদিক থেকে চারটা নদী আছে কিন্তু শহরটাকে ঘিরে রেখেছে কি সুন্দরভাবে তারপরে খাল বিয়াল্লিশটা খাল এখন কোনটা কোথায় আছে আমরা জানি না ঠিক আর কি হ্যাঁ তো আমরা তো দিনে 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 এই জিনিসগুলোকে নষ্ট করেছি তার দাম তো দিতে হয় আমরা সেগুলো দিচ্ছি আর এটাই এবং একটা অদ্ভুত ব্যাপার দেখেন গত দুই দিনে তো সোশ্যাল মিডিয়াতে বৃক্ষরোপণ নিয়ে যে পরিমাণ পোস্ট আমি বলবো যে মানে ইয়াং জেনারেশনের কথাই বলবো যে তারা এমন ভাবে পোস্ট করছে তো সেই অনুযায়ী যদি গাছ লাগানোর পদক্ষেপ নেওয়া হয় তাহলে তো ভীষণ ভালো ব্যাপার হবে অথচ আপনি দেখেন যে আমরা যদি সৌদি আরবের রিয়াদ বা জেদ্দা এই শহরগুলোর কথাও ধরি যে ওরকম একটা জায়গায় একটা মরুভূমির দেশে তারাও কিন্তু রাস্তার চারপাশে গাছ লাগানোর যে পদক্ষেপগুলো সেগুলো নিয়ে থাকে আর আমাদের গাছ থাকে আমরা সেগুলোকে কেটে এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তর ভাবে ভাবা যায় কিনা মানে একেবারে নগরায়ন করতে হলে যে গাছ একেবারে নিশ্চিন্ন করে ফেলতে হবে বিষয়টা কি এমন দাদা না আপনি নগর তো করছেন হচ্ছে মানুষের জন্য সে মানুষ যদি সেখানে বাস করতে পারে তাহলে আপনার নগরটা করে লাভটা কি হবে তাই কি নগর করা মানে শুধু বিল্ডিং করা না কিন্তু নগর করা মানে ভবন করা না তা আমাদের মানে আমার মনে হয় যে মানে মানে চিন্তন প্রক্রিয়ার মধ্যে একটা রয়ে গেছে যে আমি শুধু ভবন করব আমি শুধু অবকাঠামো তৈরি করব এটাই হচ্ছে নগর কিন্তু তার জন্য যে ধরেন অবকাঠামো যখন আপনি তৈরি করছেন তখন তার জন্য জলাভূমির জায়গাটা আপনার নির্দিষ্ট করা আছে এর জন্য বৃক্ষের জায়গাটা আপনার নির্দিষ্ট করা আছে আপনি ওই সমস্ত শর্ত বাদ দিয়ে শুধু নগরায়নটাই করে যাচ্ছেন এবং সেটাও ভালো করে হচ্ছে না আমরা যখন দেখছি যে যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে আগুন লাগার ঘটনাগুলো ঘটে মানে আমি তো সেই জায়গায় একটু সিকিউরিটি দিতে পারি না সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমার ন্যূনতম যে জায়গাগুলো মানে যে জায়গাগুলো আমাকে ঠিক রাখবে আমাকে মানুষকে বসবাসের উপযোগী রাখবে সেই জায়গাগুলো তো আমি ঠিক রাখতে পারছি না এটা আসলে আসলে চূড়ান্ত মানে পরিকল্পনাহীনতার একটা উদাহরণ আর কি ঢাকা হচ্ছে খুবই মানে অপরিকল্পিত একটা নগর এবং আমাদের যে অন্যান্য নগরায়নও হচ্ছে বাংলাদেশ তো মানে মানে ফাস্টেস্ট একটা গ্রোয়িং কান্ট্রি একটা প্রচুর নতুন নতুন নগর তৈরি হচ্ছে সেই নগরগুলোতে কিন্তু কোনো পরিকল্পনা আপনি নাই আপনি দেখবেন আর কি

ওনাদের সাথে কথা বলেছি তারা একটা মানে যে ইয়েগুলো হয় আর কি সেটা হচ্ছে যে ধরেন শ্রমজীবী মানুষকে তো রোদ্রে থাকতেই হবে এ ব্যাপারে মানে ইয়ে করা যায় না আমাদেরও যখন প্রয়োজন হয় তখন আমরা আমরা রোদ্রে থাকি তাদের কথা হচ্ছে যে ধরেন এগারোটা বা এগারোটার পর থেকে বারোটা থেকে তিনটার সময়টা ভীষণ রকমের এই সময়টা খারাপ আর কি হ্যাঁ তো এই সময় যতটা সম্ভব রোদ্রে রোদে কম থাকা যায় এটা একটা ব্যাপার এটা তো আসলে সলিউশন ওইভাবে না আর তারপর আপনার থাকতে হবে এখন থাকতে গেলে আপনি একটানা রোদে থাকবেন না যদি সুযোগ থাকে একটু জিরিয়ে নেয়া ছায় গিয়ে থাকা সেটা একটা ব্যাপার আর হচ্ছে প্রচুর পানি খাওয়াই সময়টাতে এবং লবণযুক্ত পানি যদি খাওয়া যায় ডাবের যে দাম সেটা আসলে বলাটা খুবই মুশকিল কিন্তু মানে সবার পক্ষে হয়তো এটা কিন্তু না না সেটা আমি আসছি যে এই এই স্বাভাবিক পানি ঘরে তো মানে ফুটানো পানি সেই স্বাভাবিক পানিটাই খাবেন আর যদি তার সঙ্গে সম্ভব হয় স্যালাইনের দাম কিন্তু খুব বেশি না ষাট টাকা থেকে বারো টাকার মধ্যে স্যালাইনগুলো পাওয়া যায় খাবার স্যালাইনগুলো পাওয়া যায় অনেক জায়গায় টেস্টিড স্যালাইনও আছে সেগুলো একটু মানে এই সময় খাওয়াটা বিশেষ করে যারা বাইরে অনেক বেশি কাজ করছেন আর কি হ্যাঁ তাদের জন্য এটা ভীষণ জরুরি আর হচ্ছে এই সময় একটা প্রবণতা অনেকের থাকে মানুষ প্রচন্ড চেষ্টা পায় মানুষের এই যে আপনার লেবুর রস অমুক রস কাঁরের রস ইত্যাদি কিন্তু অনেক পাওয়া যায় ওগুলো বরফ দিয়ে বিক্রি করে এইটার ব্যাপার বিশেষ করে শিশুদের জন্য আর কি এটা কিন্তু ভিন্ন আর একটা সমস্যা করতে পারে জন্ডিস হতে পারে তারপর হচ্ছে আপনার ডায়রিয়া হতে পারে এবং চটপটি বা এই ধরনের খাবারগুলো যেগুলো থাকে সেগুলো খাওয়াটা এই মুহূর্তে মানে বিশেষ করে রাস্তার পাশের খাবারটা একেবারে পরিতার্য আর কি হ্যাঁ সেটা একটা বিষয় আর পানিগুলো খাওয়ার সময় আপনি আর একটা ব্যাপার যে শিশুরা অনেক সময় দেখে মনে যে গরম লাগলে আইসক্রিম খাওয়া ডাক্তাররা বলছেন এটাও খাওয়া যাবে না যতটা সম্ভব হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাওয়ার মিষ্টি কিন্তু এনার্জি দ্রুত তৈরি করে আর কি হ্যাঁ আর এই এনার্জিটা আর একটা মানুষের জন্য যারা কিনা যে রোদ্রে ঘামে থাকছে তাদের জন্য কিন্তু এই এখানে একটা আপনি প্রশ্ন তুললেন যে স্ট্রোকের ব্যাপার হ্যাঁ স্ট্রোকে কিন্তু এই জিনিসগুলো ইয়ে হয় যে প্রচুর ঘামতে 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 একসময় সে নিস্তেজ হয়ে পড়ে তার মাথা ঘোরায় বমি বমি ভাব লাগে তারপর অজ্ঞান হয়ে যায় আর কি হ্যাঁ এবং বিশেষ করে যারা কোমরবিডিটি আছে যে মানুষের কিডনির অসুখ আছে বা লিভারের সমস্যা আছে ডায়াবেটিস আছে এই সমস্যাগুলো আছে তাদের জন্য কিন্তু আক্রান্ত মৃত্যু পর্যন্ত হইতে পারে এ ধরনের কথা চিকিৎসকরা বলছেন বৃষ্টি হওয়ার আচ্ছা বৃষ্টির কথা আমি একটু আগে আপনার সামনে আপনি দেখলেন যে আমি আমরা কথা বললাম ঠিক এই মুহূর্তে ধরেন গতকাল কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে তার আগে কিন্তু বারো মিলিমিটার বৃষ্টি হয়েছে তো আজও আজও সম্ভাবনা আছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ঢাকায় এখনো পর্যন্ত তারা কিছু বলতে পাচ্ছেন না কিন্তু এখন যেটা হচ্ছে যে সেদিন দেখেন কয়েকদিন আগে যেটা হলো যে হঠাৎ করে ঢাকায় কিন্তু ধরনের কোনো না তারপরে বৃষ্টি হয়ে গেছে কারণ অনেক ক্ষেত্রে এখন হয় কি যে আমাদের লোকাল কিছু মেঘ তৈরি হয়ে যায় আর কি হ্যাঁ বিভিন্ন সময় সেখানে আপনার আশপাশের কোনো নদী থেকে ইয়ে থেকে এভাবে তৈরি হয়ে যায় সেই জায়গাটায় গিয়ে আপনার বৃষ্টি ঝড়ায় আর কি মেঘ সৃষ্টি হওয়ার ফলে মিষ্টি ঝড়ায় সেটা যদি হয় সেটা অন্য কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের মধ্যে তারা বলছেন আগামী দুই দিন হয়তো পরিস্থিতি এইরকমই থাকতে পারে এবং আরেকটি বিষয় কিন্তু নজরে এসেছে সবচেয়ে পুরোটা এপ্রিল মাস ধরেই আসলে এই এরকম তাপপ্রবাহটা থাকতে পারে থাকতে পারে কম বেশি হবে কিন্তু হতেই থাকবে আর কি দেখা যাক মানে হঠাৎ একটা বৃষ্টি হয়ে যাবে এরকম একটা আশা নিয়ে আমরাও আলাপ শেষ করছি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই সামনে আরো বিস্তারিত আলাপ হবে দর্শক আমার সাথে পার্থশঙ্কর সাহা আছে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম গরমে কিভাবে আগে থেকে প্রস্তুত থাকা ডাক্তারের যে সমস্ত পরামর্শগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা একটু আলাপ করেছি এই বিষয়গুলো কিন্তু আপনারা প্রথম আলো ডট কমে গেলে বা ইউটিউবে গেলে বা ফেসবুকে গেলে সব জায়গাতেই প্রথম আলো থেকে আপনারা এই প্রতিবেদনগুলো পড়ে নিতে এবং দেখে নিতে পারবেন এবং আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রথম আলোর আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে